আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের দেখাবো একটা গ্যান্ডিং মেশিন চলে না, আসলে সমস্যাটা কি না দেখলে তো বোঝা যাবে না। তো এখন আমি এই গ্যান্ডিং মেশিনের পেছনের ব্যাকপার্টটা খুলব। আসলে ব্যাকপার্টটা না খুললে বোঝা যাবে না আর প্রবলেমটা কি। আমরা আগে চালু দিয়ে দেখব চালু হয় কি না। তো সিরিজ লাইন দিয়েছি, সিরিজ লাইন দেওয়ার পরে আমার ইয়ে চলে না, তো মেশিন দিয়ে তো চলে না। এখন আমি পিছনের ব্যাকপার্টটা খুলব। তো ব্যাকপার্টটা না খুললে তো প্রবলেমটা কি আমি কীভাবে বুঝব, ব্যাকপার্টটা খুলে দেখব। ব্যাকপার্টটা খুললেই বোঝা যাবে আসলে সমস্যাটা কোথায় এবং কি কারণে এই প্রবলেমটা হচ্ছে। তো এখন দেখেন এই যে ব্যাকপার্টটা আমি খুললাম, ব্যাকপার্টটা খুলে এই জায়গায় কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। তো আমার মনে হয় এই সুইচটার প্রবলেম আছে। তো সুইচটা আমি খুলব, সুইচটা খুলে চেঞ্জ করে দিব। সুইচটা খুলে চেঞ্জ করে দিলে আশা করা যায় এই গ্যান্ডিংটা আবার রানিং হবে। তো এখন আমি গ্যান্ডিংটা সুইচটা এই যে চেঞ্জ করার জন্য আপনি স্ক্রুটা খুলে নিচ্ছি। আসলে এক হাতে তো মোবাইল ওইভাবে ধরা যায় না, একটু কষ্ট হয়ে যায়। তারপরে দেখেন আমি এই যে সুইচটা খুলে নিচ্ছি, সুইচটা খুলে নিয়ে আমি এখন সুইচটা চেঞ্জ করে দিব। তো সুইচটা চেঞ্জ করে দিলে আশা করা যায় গ্যান্ডিংটা আবার রানিং হয়ে যাবে। দেখেন আমি সুইচটা অলরেডি খুলে ফেলছি। তো খুলে ফেলে দেওয়া হয়ে গেছে, যেহেতু এখন আপনার নতুন করে আমি আরেকটা সুইচ ঢুকাবো। পুরাতন আমার কাছে আরেকটা সুইচ আছে, ওই সুইচটা লাগাইলেই দেখা যাবে ইনশাআল্লাহ আমাদের মেশিনটা চালু হবে। আমি সিরিজ লাইন দিয়ে একটা জিনিস চেক দিছি, আমাদের কয়েল আর্মেচার সবই ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নাই, কার্বনও ঠিক আছে। তো এখন দেখেন এই যে নতুন যে সুইচটা লাগাইলাম, এখন লাগানোর পরে আমি স্ক্রুগুলো টাইট করব। যে দুইটা তার আছে লুপের তার, এই তার দুইটা কানেকশন করব স্টার্টিং এবং রানিং। এটা হলো আপনি সুইচ দিলে স্টার্টিংয়ে যাবে। তো এটা কমপ্লিট হয়ে গেলে আমি মেশিন চালু করে আপনাদের দেখাবো মেশিনটা আসলে চলে কি না। তো মেশিন না চললে তো বোঝা যাবে না, তো যার কারণে আমি মেশিনটা চালু করে আপনাদের দেখাবো। দেখেন এটা লাগানো প্রায় শেষের দিকে আমার, এখন টাইট দিব। টাইট দেওয়া প্রায় শেষের দিকে, ধরেন এখন আমি চালু করে আপনাদের দেখাবো। তো আমাদের ইলেকট্রিক টিউটোরিয়াল 24 চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো ব্যাকপার্টটা লাগাবো, যেহেতু হাতে ঠেকলে আবার শর্ট খাওয়ার সম্ভাবনা থাকবে, তো হাতে ঠেকাবো না। এই যে দেখেন আমি ব্যাকপার্ট লাগাচ্ছি, লাগানোর পরে আমি চালু করব মেশিনটা, চালু করে আপনাদের দেখাবো যে কাজটা করলাম আসলে কাজটা ঠিক আছে কি না। সাউন্ড হবে দেখে আমি সাউন্ডটা মেশিনের মিউট করে দিছি। এই যে দেখেন এই যে মেশিন রানিং, এখন মেশিন চলতেছে। তো আমাদের এই ভিডিও অনেকে দেখানোর জন্য আপনি শেয়ার করে দিবেন, যেন শর্টকাটভাবে বুঝতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো।